এখন তো ভাইরাস, তাই না? থুতু থেকে ভাইরাস ছড়াচ্ছে, তাই তুই তো খাবি না, অতএব আমি খেয়ে ফেলি। জানিস, ওই দিন না আব্বু আমাদের বাসায় 10 কেজি আপেল এনেছিল, তবে আমি বেশি খেতে পারি না, মাত্র 8 কেজি খেয়েছি। আর ওই দিন মেহমানও আসছিল, 2 কেজি তারা খেয়ে নিয়েছে। তবে জানিস না, একটি খুশির খবর আছে রে। কি খুশির খবর? আব্বু না আজকেও আপেল নিয়ে আসতে পারে, কালকেও আসতে পারে, তবে আমি শিওর আব্বু আমার জন্য এক ঝুড়ি আপেল নিয়ে আসবে। ও আচ্ছা, তাহলে যখন তোর বাবা আপেল নিয়ে আসবে তখন তুই আমাকে ওখান থেকে একটা দিস। এখন তুই এই আপেলটা নে, ছোট এটা দে, আর তোকে আমি বড় দেখে দিই। আচ্ছা আচ্ছা রানা, তুই এইভাবে কেন আপেল খাস? আমার কাছ থেকে শিখ। এই প্রথমে এইভাবে ধরবি। শোন, এখন তো ভাইরাস, তাই না? থুতু থেকে ভাইরাস ছড়াচ্ছে, তাই তুই তো খাবি না, অতএব আমি খেয়ে ফেলি। বাই। কেমন সাদর সাদর, ও আমার আপেলটা খেয়ে ফেললো। নিমিশু কেমন আছো? এই তো ভালো আছি। চানমিয়া ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। তাকে ছুটি তাইলা নাকি? হ্যাঁ চানমিয়া ভাই, সচরাচর ছুটি তো পাই না, 3 দিনের ছুটি পেয়েছি, তাই ভাবলাম গ্রাম দিয়ে একটু ঘুরে যাই। আর তাছাড়া মেয়েটাও বারবার বলছিল যে বাবা আসো বাবা আসো, তাই আসলাম আর কি। তা আপেল কত ঢুকনেছো? এখানে চানমিয়া ভাই 5 কেজির মতো নিছি। আচ্ছা ভালো করছো, তোমার মেয়ে তো আবার আপেল পাগল। হ্যাঁ চানমিয়া ভাই, তার জন্য নিছি। তো ঠিক আছে, বাড়িতে আসেন বিকেলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি আরে বিমু আস্তে নরিন, নরিন, আরে তুমি আসছো? হ্যাঁ আসছি। আজকে কোনো অসুবিধা হয় নাই তো? না। তা তুমি কেমন আছো? ভালো আছি। কি ব্যাপার, শহর থেকে আসলা অথচ মেয়ের জন্য কিছু নিয়ে আসলো না? আরে তুমি কি পাগল নাকি? শহর থেকে আসছি আমি, আমার মেয়ের জন্য কিছু নিয়ে আসবো না? নিয়ে আসছি 5 কেজি আপেল নিয়ে আসছি। কই বিমুই তো নিয়ে আসলো, কোথায় গেল? বিমু নিয়ে আসলো, কিন্তু কই বিমুর তো আমি আশেপাশে দেখতেছি না, কোথায় যে গেল বিমু? বিমু ঘরে গেছে মনে হয়, তুমি ঘরে গিয়ে দেখো। আরে না, আমি তো কেবলই ঘরে থেকে আসলাম, ও ঘরে কিভাবে যাব? হ্যাঁ ঘরে যায় নাই, তাহলে কোথায় গেল?
করে খাচ্ছি। এ দেখো আমার একটা দিবি। বৌমা একটা কথা কেছি মনে করো না। হ্যাঁ মা কোন মিশু সে বাড়িতে একদিন করাইলো কামনা তুমি মেরে কিছু নিয়ে আনে নাই। আম্মা সেই কথা আর কোয়েন না, আপনার ছেলে আপনার নাতিনের জন্য 5 কেজি আপেল নিয়ে আসছিল, সেই আপেলের চেহারা তো দেখলাম না, আপেল যে ব্যাগে করে আনছিল সেই ব্যাগও দেখলাম না, আর আপনার নাতিন তার তো কোনো খোঁজ খবরই নেই, আপেল নিয়ে যে কই পলাইছে তার আর খোঁজা পাওয়া যাইতেছে না। হ্যাঁ বৌমা তুমি আর কি কইতেছো, 5 কেজি আপেল কোনে কোনে যাব? বৌমা তুমি একটা কাম করো না, দেখো না ও কোনে বই আপেলটি খাইতেছে। আমার কি ঠিকানা কি? আপনার নাতি না আপনি যা খুঁজেন গা, আমার একটা ঠিকানা যা আমি যা খুঁজবো। আর শুনেন আপনার নাতি যদি আমি পাই না ওর পিঠে চামড়া আমি উঠামো। চিন্তা করছো এনে বলে মাও না মাও না ডাইনি, এতগুলো আপেল খেয়ে নিজের মেয়াদে পেট ফুলে মরবো এটা চিন্তাই করে না। ঠিক আছে যত দোষ না আনবো ঘোষ, আমি আমার খুঁজে আনবো, আমার কোথা আপেল আমি খাইছি যাব না, তোমার মেয়ে তোমরা বুঝো না। ভাবি ভাবি এই যাব না পাইছি কেন ভাবি কি হইছে কি আর হইব না ভাবি কোন আমার মেয়ের সকালে দুটো আপেল দিছি ওই আপেল কি করছে জানেন আপনার মেয়ের নিয়া খায় ফেলাইছে। আর কইন না ভাবি ওরে নিয়া দামি কি যন্ত্রণায় আছি, ওর বাপে শহর থেকে 5 কেজি আপেল নিয়ে আসছে, সেই আপেল নিয়ে যে উধ হইছে এখন পর্যন্ত ওর চেহারা আমি দেখি নাই। ভাবি এর আপনি কি কইতেছেন 5 কেজি আপেল হল্লা একাই খাইলো? আমার তো বিশ্বাস হইতেছে না ভাবি, আমার মনে হয় কি অন্য কেউ নিয়ে খাইছে। না না ভাবি এটা যদি অন্য কোনো জিনিস হইতো তাইলে আমি বিশ্বাস করতাম যে অন্য মানুষ নিয়ে খাইছে, কিন্তু এটা আপেল, আপেলও কাউরে দেখাবো না ও একাই খাইছে। হায় হায় ভাবি আচ্ছা তোর বাপেও তো তোর জন্য আপেল নিয়ে আসছে, সেগুলা খাই আর মন ভরে না, আজকে খালি বাড়িতে আসো। গেছে মাজাটা গেল, মাজাটাও গেল। ঠিক আছে নাই দিলি তাহলে আমি যাই গে, আপন বিদায়, আমি শান্তি দেখো।
চাই গো, আপেল রে গিরা হাই খাই। আচ্ছা ঠিক আছে মারমো না। মা জানো আমি না মানিক দাদার হাতে ঠিকানা খাপ লাগিয়ে আপেল না ধরেছি। আমি আহার পর আহারে বেসারা গো ঠাস করে আসার বসে না চান্দির মধ্যে দুঃখ আছে। খুব খুশি লাগতেছে তাই না? খুব খুশি লাগতেছে। হ্যাঁ তোর জন্য, একমাত্র তোর জন্য এলাকার মান সম্মান থাকবো না। মুক্তা ভাবি এসে আমার কাছে বিচার দিছে, তুই তার মেয়ের আপেল নিয়ে কেড়ে খাইছস, আর এখন এখন আবার মানিক দাদার আপেল নিছস। আচ্ছা ক, তোর জন্য আর কত বিচার শুনবো আমি ক? আমি আর কোন সময় কারো আপেল চুরি করে খাবো না। কিন্তু মা আমি তো কান্দুর টোপা কাটলামি, তুমি তো আমার কাটো। আমি হাজার আপেল খাইলেও তুমি কোনোদিন আমার মারবা না। বুঝছি তোর ভূত এখনো নামে।